ঈদ মুবারক। ঈদ আড্ডা নিয়ে নিউজ 24 এর বিশেষ আয়োজন, সেই আমি এই আমিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি পার্থ বণিক। দর্শক, করোনা মহামারীর এই সময়টাতে আমরা নানা দিক থেকে কিন্তু অনেক দুঃসংবাদ পাচ্ছি, তবে তার মাঝেও মানুষকে সাহস দিচ্ছে, কিছুটা স্বস্তি দিচ্ছে গণমাধ্যম এবং টিভি পর্দা। আপনার ফ্রেমে নিশ্চয়ই আমাকে দেখে বুঝতে পারছেন, আজ আপনাদের সামনে হাজির হয়েছি খেলাধুলা নিয়ে, যেখানে আপনাদেরকে আজ এমন একজনের সাথে পরিচয় করে দিব যাকে আপনারা এরই মধ্যে চেনেন এবং যার খেলা দেখে, যার ক্রিকেটীয় প্রতিভা দেখে আপনার প্রতিনিয়ত মুগ্ধ হন এবং যিনি কিনা এরই মধ্যে বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। দর্শক, আজ আমাদের সাথে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটার জাহানার আলম। ঈদ মুবারক জাহানার আপু, কেমন আছেন? ঈদ মুবারক, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো। আমরাও ভালো আছি। যেহেতু ঈদের একটা আমেজ চলছে এখন, সবাই কিন্তু গত ঈদ আর এবারে ঈদে কিন্তু খুব একটা পার্থক্য করতে পারছে না। গতবার আমরা ঘরে কাটেছি, এবারও আসলে ঘরবন্দি ঈদ চলছে, তো এই ঈদের আমেজটা কেমন দেখছেন? একদম আপনার সঙ্গে আমি একমত, তবে আমার কাছে মনে হয় যে ঈদ আমাদের সব থেকে বড় খুশির দিন, আর এই দিনে আপনার কাছের মানুষদের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার নামই কিন্তু ঈদ এবং খুশি। সো যদিও করোনার সময়, মহামারীর একটা সময়, এটা আমাদের নাগালের বাইরে, আমাদের নাগালের মধ্যে আছে, নিজেদের মধ্যে যার যেটুকু সামর্থ্য সেই অনুযায়ী ঈদ নিজে পালন করা এবং অন্যদের মাঝে খুশিটা বিলিয়ে দেওয়া। আচ্ছা, আমরা তো দেখি যে প্রত্যেকটা ঈদে বন্ধু বান্ধব তারপরে প্রতিবেশীদের সাথে কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হয়, এবার তো সেটা যাওয়া হচ্ছে না, তো কিছুটা হলেও কি মন খারাপ? দেখুন, সিচুয়েশনের উপরে নির্ভর করে কিন্তু আমাদের চলতে হচ্ছে, আর মন খারাপের বিষয়টা আমি মনে করি যে আমার থাকা উচিত না এবং কারোরই থাকা উচিত না, কারণ আপনার চারপাশে যে ঘটনাগুলো ঘটছে এর মধ্যে থেকে আপনি ঈদের আনন্দ উপভোগ করছেন, কাছের মানুষদের সাথে সময় কাটাতে পারছেন, এটাই কিন্তু সব থেকে বড় পাওয়া। সো একটা দুইটা ঈদ না হয় নাই ঘুরলাম, অসুবিধা কি? অবশ্যই। আচ্ছা, অনেকে তো বলে যে ছোটবেলার ঈদের একটা আলাদা আমেজ ছিল, সেখানকার যে সময়গুলো সেগুলো এখনও তাদের আফসোস জায়গায় মনে মধ্যে, ইস যদি আবার ছোটবেলায় ফিরে যেতে পারতাম। এখন এই বয়সে এসে কি মনে হচ্ছে যে সেই ঈদ আর এই ঈদের মধ্যে বেশ কিছুটা তফাত রয়েছে? তফাত তো অবশ্যই, ছোটবেলার ঈদগুলো অন্যরকম হয়, অনেক রং মিশানো থাকে রংধনুর মতো, আর বড় হওয়ার পর দায়িত্ব বেড়ে যায়। সো এখান থেকে আমরা দেখতে পাই যে পুরোটাই ডিফারেন্ট, আর তার সঙ্গে বড়বেলায় তো মনে হয় যে ঈদের সালামি দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যায়, আর ছোটবেলায় ঈদের সালামি গুনতে গুনতে খারাপ হয়ে যেত অবস্থা। তার মানে এরই মধ্যে কি অবস্থা খারাপ হচ্ছে? এটা আর বলতে, শুধুমাত্র ছোটদের নয়, অনেককেই দিতে হয় সালামি। সো এটা যেমন একটা ভেরিয়েশন ক্রিয়েট করে, তার পাশাপাশি যেমন ছোটবেলায় নির্দ্বিধায় যেখানে সেখানে ঘোরাঘুরি করা হতো, আর ছোটবেলার ঈদটা আমার কাছে মনে হতো যে অনেক বেশি আনন্দপূর্ণ হতো, রাস্তায় বের হলেই অনেক সাজসজ্জা, লাইটিং সন্ধ্যার পরে, এবং যেটা আমি খুলনার মেয়ে, সো আমি দেখেছি খুলনার প্রত্যেকটা দেখা যেত যে 200 গজ পরপরেই সাউন্ড বক্স নিয়ে খুব বেশি গান বাজানো হচ্ছে, লাইটিং হচ্ছে, অন্যরকম আমেজ ছিল, কিন্তু ওই বিষয়টা এখন আর দেখা যায় না। ওটা আসলে বড়বেলার জন্য না, সময়ের পরিবর্তন বলতে পারেন। এখন তো আসলে ওই ঈদে আগের মতন সবার সাথে কোথাও ঘুরতে যাওয়ার মধ্যেও তো একটা কিছুটা পার্থক্য এসেছে, যেহেতু আপনি এখন একটা রিনাউন্ড ফেস, সকলেই আপনাকে চেনে, তো কিছুটা কি এই খ্যাতির বিড়ম্বনায় পড়তে হয় কি না? খ্যাতির বিড়ম্বনা কিন্তু থাকবেই যদি আপনি খ্যাতিমান হন। সো আমি এনজয় করি, অনেক এনজয় করি, কারণ এই সৌভাগ্য সবার হয় না, শুকর আলহামদুলিল্লাহ উপর আল্লাহ সে সৌভাগ্য আমাকে দিয়েছেন। আর আমি ঘোরাঘুরি করতে খুব পছন্দ করি, বিশেষ করে ঈদের দিন আমি যদি খুলনায় থাকি আমাকে রূপসা ব্রিজ যেতেই হবে, রূপসা ব্রিজ না গেলে যেন আমার ঈদ হয় না ঘোরাঘুরির ক্ষেত্রে। বাইক নিয়ে আসলে খুলনায় যাওয়ার একটা কথা বলছিলেন ঢাকা থেকে অনুষ্ঠানের শুরুর আগে, সেটা একটু শুনতে চাচ্ছি যে বাইক নিয়ে এত দূর কীভাবে গেলেন? না দেখুন, অনেক সময় হয় যে লম্বা জার্নি আমি করতে পছন্দ করি না, সো সেই ক্ষেত্রে দেখা যায় যে বাইক রাইডিং আবার আমার খুব পছন্দ, হয়তো এটা অনেকে অন্য চোখে দেখবে, বাট আমি মনে করি যে আপনার কাছে যদি ঠিকঠাক মতো প্রোটেকশন থাকে, আপনি সেফ থাকলেন, আপনি ইচ্ছা মতো যা খুশি তাই করলেন, ইট ডাজেন্ট ম্যাটার। সো আমি গত কোরবানি দিয়েও বাইক নিয়েই খুলনা ট্রাভেল করেছি, আমার অনেক দর্শক হয়তো জানে না। সো আমার কাছে মনে হয় যে যখন আপনার এয়ার বুকড, টিকিট পাচ্ছেন না, আপনার যখন ঢাকা থেকে খুলনা যেতে হবে, মাঝে একটা নদী পড়ছে, নদীটা পার হতে হবে, আপনার ফেরি বন্ধ,
পাবলিক ট্রান্সপোর্ট সব অকুপাইড, সেই ক্ষেত্রে আপনার অপশন কি? সো নিশ্চয়ই আপনার প্রাইভেট কার আপনি নিয়ে যেতে পারছেন, বাট সেখানেও যদি মনে হয় যে না আরও লম্বা সময়, বাইক কিন্তু সাইড দিয়ে এটা চলাচলের জন্য খুব ইজি, ইজিয়েস্ট ওয়ে আমার মনে হয় যে বাইক একটা ভালো ভেহিকেল হতে পারে। সো আর আমি রাইডটা পছন্দ করি। তোমার জানার একটা শখ হচ্ছে বাইক রাইডিং? আমি নিজে রাইড করতে পারি না, আমি পেছনে বসি। সেটা আরেকটা নতুন তথ্য জানা গেল। আমি অনেক ভীতু, বিকজ আমি মনে করি যে বাইক যদি রাইড করতে গিয়ে বা কোনো কারণে শিখতে গিয়ে আমি যদি ইঞ্জুরিতে পড়ে যাই, তো আমাকে এক সপ্তাহ বা এক মাস বিছানায় থাকতে হবে। সো আমি ওই সময়টা আমার প্র্যাকটিস থেকে নিজেকে অফ রাখতে চাই না। আমরা তো ক্রিকেটার জাহানারের সাথে কথা বলছি, সেই আমি এই আমির মধ্যে এখন অনেক বিস্তর পার্থক্য শৈশবের জাহানারা আর এখনকার জাহানারা মাঝে। আমি একটু জানতে চাচ্ছি যে শৈশব থেকে এই পর্যন্ত আপনার উঠে আসা ক্রিকেটার হয়ে ওঠাটা পেছনের গল্পটা আসলে কী ছিল? এটা একদম সিম্পল একটা স্টোরি। অনেকে হয়তো মামা চাচা তো ভাইদের সঙ্গে খেলাধুলা করেছে, বাড়ির উঠানে হোক, পাশের মাঠে হোক, সব জায়গায় খেলেছে, বাট আমার সম্পূর্ণ গল্পটা ভিন্ন ছিল। আমি যখন খেলোয়াড় হয়েছি তখন আমার বয়স হচ্ছে 9 বছর, আমি খেলাধুলায় ইন করেছি। আমার যখন আমি তখন ক্লাস সিক্সে পড়ি, আমি ফুটবল খেলি 2004-এ, হ্যান্ডবল ভলিবল খেলতে খেলতে আমি একবার ফুটবল খেলেছি। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে ক্রিকেটে আসাটা আমার জন্য টাফ ছিল, বিকজ আমি ক্রিকেটের রুলস রেগুলেশন বুঝতাম না। সো আমি কখনো কল্পনা করিনি যে আমি ক্রিকেটার হতে পারবো। হ্যান্ডবল ভলিবল খেলতে খেলতে আমাকে যখন অফার করা হয় যে তুমি কি ক্রিকেট খেলতে চাও, বাংলাদেশে প্রথম ক্রিকেট টিম হতে চলেছে যেটা ডিভিশনাল ওয়াইজ টিম করে পার্টিসিপেট করা হবে, একটা টুর্নামেন্ট হবে, সেখান থেকে প্লেয়ার চুজ করে বাংলাদেশ ন্যাশনাল টিম গঠন হবে। তখন আপনার বয়স কত ছিল? 14 বছর। আমি তখন 14 বছর বয়স, আমার 14 বছর বয়সে আমি মনে করি আমি যতটা ইম্যাচিউর ছিলাম, এখনকার 9-10 বছরের বাচ্চারা অনেক ম্যাচিউর। সো সময় বদলাচ্ছে, সব কিছু ডিজিটাল হচ্ছে, আমাদের মেয়েরা ছেলেরা সবাই আপগ্রেডেড হচ্ছে, উইচ ইজ রিয়েলি গুড। সো আমি আমাকে অফার করা হলো, আমি চলে এলাম ক্রিকেটে যথারীতি। কিন্তু যেটা প্রবলেম হলো, আমাকে ট্রায়াল নেওয়া হলো, আমি বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, ইনফ্যাক্ট কিপিং কিছুই পারলাম না। তো আমাকে যথারীতি বলা হলো তুমি ব্যাটিং সাইডে দাঁড়াও, যে কিছুই পারে না সে ব্যাট নিয়ে দাঁড়ায় থাকবে। এবং এক মাস পরে আমি নিজেকে পেস বোলার হিসেবে চিহ্নিত করতে পারলাম। আই ডোন্ট নো কীভাবে হয়েছে, এটা আমার কাছে এখনও ধোঁয়াশা। বরাবরই আমার ফিটনেসটা একটু ভালো ছিল, আর বলতে পারেন যে আমি একটু এক্সট্রা প্র্যাকটিস করতে সবসময় পছন্দ করি। আমি যখন হ্যান্ডবল ভলিবল খেলতাম স্কুল লেভেলে বা ডিস্ট্রিক্ট ডিভিশনের হয়ে আমি রিপ্রেজেন্ট করেছি যখন খুলনাকে, তখনও আমি আমার প্র্যাকটিস শুরু হওয়ার আধা ঘন্টা এক ঘন্টা আগে আমি মাঠে গিয়ে একা একা প্র্যাকটিস করতাম। ফুটবল হলে একা একা পাস করতাম ওয়ালে, আমি স্টেডিয়ামের ওয়ালে একা একা বল নিয়ে পাসিং করতাম। ভলিবল হলে আমি স্কুলের ওয়ালে আমি একা একা রিসিভ প্র্যাকটিস করতাম। হ্যান্ডবল হলে গোল পোস্টে একা একা গোল দিতাম। সো এটা আমার একটা হ্যাবিটে পরিণত হয়। সো আমার মনে হয় ওখান থেকে আমার ফিটনেসটা গ্রো আপ করে। সো যেহেতু ফিটনেস ভালো ছিল, আমার জানি না আমি কীভাবে পেস বোলার হলাম এবং সবথেকে জোরে বল করতাম। সবথেকে বড় যে বিষয়টা, যে আমি ক্রিকেটার হওয়ার স্বপ্নই দেখিনি, সেই আমি ফার্স্ট ওপেন টুর্নামেন্টে 13টি উইকেট নিয়ে হটেস্ট উইকেট টেকার হই এবং ন্যাশনাল ক্যাম্পে কল পাই। এটা ছিল 2007 সাল, কিন্তু আনলাকিলি আমি 2007-এ ন্যাশনাল টিমে ইন করি নাই, 2008-এ ইন করি আমি। এবং 2008-এ হংকংয়ের এগেনেস্টে আমার ইন্টারন্যাশনাল ম্যাচই বলতে পারেন আনঅফিসিয়ালি, আমি ওডিআই ম্যাচে আমার ফার্স্ট আনঅফিসিয়ালি হ্যাটট্রিক থাকে, 47 নম্বর ওভারে গিয়ে আমি 3 বলে 3টা উইকেট নিয়ে নিই, লাস্ট 3টা উইকেট ছিল হংকংয়ের। সো ওটা একটা আমার বিগ অ্যাচিভমেন্ট বলতে পারেন, টার্নিং পয়েন্ট আমার ক্রিকেটে আসার পরে। পরবর্তীতে আমি খেলা শুরু করি আস্তে আস্তে। 2010-এ গিয়ে আমার ফিল হয় আমি কেন প্রফেশনাল ক্রিকেটার হব না, এখানে যেমন আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছি, এটা সবথেকে বড় বিষয় একটা, ইজিয়েস্ট ওয়ে একটা, এবং সম্মানই সবই পাচ্ছি এখান থেকে, নেম ফেম আপনার কি লাগবে। এবং সবথেকে বড় আরেকটা যেটা বিষয় আমার কাছে মনে হয় যে জীবন চলাকালীন সময়ে বা জীবন চলতে গেলে যে ডিসিপ্লিন যে বিষয়টা আপনার খুব হেল্প করে, ওইটা আপনি ক্রিকেট কেন যে কোনো খেলাধুলার মাধ্যমে আপনি পেতে পারেন,
এটা আপনার লাইফ চলাতে অনেক বড় হেল্প করে, সো সুস্থ থাকতে বিশেষ করে। তো সেটা অনুপ্রেরণা দিয়েছে আপনাকে এত দূর আসতে, ক্রিকেটার হয়ে উঠতে? আমার মনে হয় যে অনুপ্রেরণা খেলাধুলা করছেন, দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন, নিজের ব্যক্তিগত জীবনে কখনো নিজের লাইফ পার্টনার নিয়ে চিন্তা করার সুযোগ পেয়েছেন? যে কখনো কেমন হয়েছে যে ফেসবুকে বা কোনো মাধ্যম থেকে ভক্তের কোনো ধরনের সাড়া পেয়েছেন? ভক্তের সাড়া তো একটু বেশিই আসে, কিন্তু সব কিছুতেই কি কান দিলে চলে? একজন ভক্তের দিকে যদি আমি পজিটিভ রিপ্লাই করি তো বাকি ভক্তদের মন ভেঙে যাবে না? এটা কি উচিত হবে? তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় যেহেতু আপনি একজন গুড লুকিং পার্সন, একজন দেশকে রিপ্রেজেন্ট করছেন আপনার পারফরমেন্স দিয়ে, তো সেক্ষেত্রে নিশ্চয়ই অনেক প্রেমের অফারও আসে, সেগুলো কিভাবে হ্যান্ডেল করেন? থ্যাংক ইউ সো মাচ, আপনি দারুণ কিছু কমপ্লিমেন্টস করেছেন। আসলে হতেই হয়, থাকতেই হবে, যেহেতু এতগুলো কমপ্লিমেন্টসের এগেনস্টে প্রেমের অফার আসতেই হবে, বিয়ের অফারও আসে। তবে দেখুন, ক্রিকেটটা এখন আমার প্যাশন হয়ে গিয়েছে, সো হয় কি অনেক সময় এর বাইরে কোনো কিছু চিন্তা করা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। বিয়ে তো বাদই দেন, অনেক সময় দেখা যায় যে নিজের প্র্যাকটিসের জন্য অনেক সময় নিজের রেস্টিং টাইমও ভুলে যেতে হয়। সো আমরা যেহেতু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করি গ্রাউন্ডে, সো হয় কি অনেক সময় প্রপার প্র্যাকটিসের পরে প্রপার রেস্ট, প্রপার ফুড, হাইড্রেশন সব কিছু আমাদের কিন্তু ব্যালেন্স করতে হয়, আদারওয়াইজ আমরা পরের দিন মাঠে গিয়ে এফোর্ট দিতে পারবো না। সো ওই দিক থেকে চিন্তা করলে ব্যালেন্স করে নিতে হয়। সো আপনি প্রফেশনাল লাইফ বলেন, পার্সোনাল লাইফ বলেন, সব কিছু যদি আমি সুন্দর মতো ব্যালেন্স করতে পারি দেন আমি সামনে এগোতে পারবো, এবং আমি ওই ওয়েতেই চলছি। ক্রিকেটের তো অনেক গল্প হলো, একটু ব্যক্তিগত জীবনে কথা বলতে চাচ্ছি, আসলে মানুষ জাহানারা সম্পর্কে আরও একটু বেশি জানতে চাচ্ছি, তবে সেই প্রসঙ্গ থাকবে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি আমরা। দর্শক, সেই আমি এই আমিতে একটি ছোট্ট বিরতি, এখন কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। পর ফিরে এলাম, দেখছেন সেই আমি এই আমি, আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় দল নারী ক্রিকেটার জাহানারা আলম। আর প্রত্যেকের তো স্বপ্ন থাকে যে আমার লাইফ পার্টনারটা এমন হবে বা তার এরকম কিছু বৈশিষ্ট্য থাকবে। লাইফ পার্টনার নিয়ে আপনার কী চিন্তা ভাবনা রয়েছে, কেমন হবে আপনার বেটার হাফ? ওয়েল, আমার মনে হয় যে কিছু মানবিক গুণাবলী তার মধ্যে থাকলেই হবে। ওয়েল ম্যানার, ভদ্র, কেয়ারিং অ্যান্ড শিষ্টাচার সম্পন্ন, সকল গুণাবলী থাকলেই যথেষ্ট। আচ্ছা, তো সেক্ষেত্রে যে এখন তো আমরা দেখি যে ফেসবুক বা এই যে সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে সেখানে অনেকে আপনাকে নিয়ে অনেক প্রশংসা করে যে জানা অনেক দেখতে সুন্দর, বিশেষ করে আপনার কাজলটা এখন কিন্তু ব্র্যান্ড হয়ে গিয়েছে, যে কাজলটা দেন। তো সেক্ষেত্রে এই প্রশংসাগুলোকে কীভাবে আপনি টেক কেয়ার করেন? আমরা জানি অনেক সময় যে মানুষ প্রশংসা বেশি যায় বা পারফরমেন্স বা কিছু হ্যাম্পার হয়, এগুলো আপনি কীভাবে ট্যাকেল করে পারফরমেন্স মনোযোগ দিচ্ছেন? দেখুন, প্রশংসায় কিন্তু কখনো পারফরমেন্সে হ্যাম্পার হয় না, যখন গসিপিং হয় বা সমালোচনা হয় এটাই, পেছনে যখন অনেক কিছু হয়, ব্যাকবাইটিং হয় বা পারফরমেন্সে যখন ডাউন থাকে তখন কিন্তু অনেক কথাই হয়, তো এইগুলো অনেক কিছু ইফেক্ট করতে পারে। তবে আমার কাছে মনে হয় কি যে আমি প্রশংসা খুব এনজয় করি, আমি প্রশংসা পেতে খুব পছন্দ করি, এবং আমি চেষ্টা করি নিজেকে গুছিয়ে নিয়ে ওইভাবে চলার জন্য যেন আমি অনেক অনেক প্রশংসা পাই, যেগুলো আমাকে মোটিভেট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যেটা বললেন যে হ্যাম্পার হয়, অ্যাকচুয়ালি আমারও তো ডাউন থাকতে পারে পারফরমেন্সে, সবসময় যে আমি একদম একই ধারায় চলতে থাকবো তা কিন্তু নয়। ওই আমার সোশ্যাল সাইটে, আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটারে অনেক অনেক কমেন্টস আসছে, তার মধ্যে খুব কম নেগেটিভ কমেন্টস আসে, এবং তার এগেনস্টে আমার কিছুই ওয়েল উইশার্স আছে যারা কিনা ওই কমেন্টের এগেনস্টে তারা পজিটিভ কমেন্ট করে ওটাকে
ডেকে দিচ্ছে। সো আমি খুবই লাকি এবং থ্যাঙ্কফুল টু অল অফ দেম যারা পজিটিভ কমেন্টস করে, আর যারা নেগেটিভ কমেন্টস করে আমি মনে করি যে তারা আমাকে পছন্দ করে, আমার খেলাকে পছন্দ করে, যার জন্য তাদের অবশ্যই অধিকার আছে যার যার মন্তব্য করার। এবং ওইটা দেখে যে আমি মন খারাপ করে আমি প্র্যাকটিস খারাপ করবো বা আমার পারফরমেন্স খারাপ হবে না, ওখান থেকে আমি মোটিভেটেড হয়ে আরও চিন্তা করি নিজেকে আরেকটু বেটার কীভাবে করা যায়, আমি আমার দেশের মানুষের জন্য আরেকটু ভালো কীভাবে বাংলাদেশকে সার্ভিস দিতে পারি। সো এগুলি আমার চিন্তাধারা। আসলে যে রাতে সেটা চুলো বাতে, আমরা দেখতে পেলাম যে এই রোজার মাসে আপনি ইফতার করিয়েছেন অনেক মানুষকে, সুবিধা বঞ্চিত যারা, তো নিজের হাতে রান্না করেছেন যেটা দেখতে পেলাম ফেসবুক পেজে আপনার, এই বিষয়টা বলবেন যে রান্নাটা কেমন আসলে এনজয় করেন? আমি খুব এনজয় করি রান্নাটা, আমি যখনই সময় পাই আমি নিজে রান্না করে খাওয়ার চেষ্টা করি। আর আমি যেহেতু ফ্যামিলির সঙ্গে থাকি না, প্র্যাকটিসের সুবিধার্থে আমি ঢাকাতে থাকি, নিজেই রান্না করে খাওয়ার চেষ্টা করি। এবং আমার একটু ইচ্ছা হলো যে আমি যাদেরকেই খাওয়াবো নিজের হাতে রান্না করে খাওয়াই, তো সেটা পরিমাণ একটু বেশি হলো তাতে অসুবিধা নেই, আমার কষ্ট করতে আপত্তি নেই, আমি নিজে যেভাবে খাই সেভাবেই যদি আমি ঠিকঠাক মতো তাদেরকে খাওয়াতে পারি তারা একটু ভালো মন্দ খেতে পারবো এবং টেস্টি খাবার খেতে পারবো। সো ওই চিন্তাধারা থেকে নিজের হাতে করা এবং নিজে রান্না করে খাওয়ানোর আনন্দটা কিন্তু অন্যরকম। অবশ্যই, সো বলতে পারেন সব পুরাটাই আমার। তো কোন ডিশটা সবচেয়ে পছন্দ আপনার রান্না করার বেলায়, কোন ডিশটা খুব ভালো হয় টেস্টি? আমার মনে হয় বিরিয়ানিটা খুব টেস্টি হয়। আচ্ছা, বিরিয়ানিটা আমি খুব পছন্দ করি খেতে এবং আমার যারা যারা খেয়েছে আমার হাতের রান্না তারা সকলেই খুব প্রশংসা করেছে। সো সবাই প্রশংসা করেছে মানে যে সব ঠিকঠাক আছে তা কিন্তু না, তারপরে আমার মনে হয় যে বিরিয়ানিটা বেস্ট। আর আমি বাংলা রান্না সব কিছুই করতে পারি আলহামদুলিল্লাহ, কিছু চাইনিজ, কিছু ইন্ডিয়ান, কিছু পাকিস্তানি রান্নাও করতে পারি, তবে বাংলা সব রান্না পারি। আমরা তো দেখি আসলে যখন কেউ পারফর্ম করে ক্রিকেটে প্রথমে তার আউটলুক দেখা হয় যে সে দেখতে কেমন, সেদিক থেকে আপনি অনেকের কাছেই প্রিয়, অনেক না সবার কাছেই প্রিয়। এই ক্ষেত্রে আসলে নিজের এই যে আউটলুকটা ধরে রাখা, পারফরমেন্স করছেন মাঠে এই রোদের মধ্যে খামছেন, আবার বাসায় যে রেস্ট করছেন, এর মাঝে নিজে কীভাবে ধরে রেখেছেন? দেখুন, নিজেকে যে ভালোবাসে সে সব করতে পারে, আর আমি নিজেকে খুবই ভালোবাসি। আমি মনে করি যে আমি ক্রিকেট খেলছি আজ থেকে হয়তো 8-10 বছর আগে আমাকে হয়তো 1-2 জন চিনত বা চিনতই না কেউ, হয়তো আজ হয়তো 2-10 জন চিনছে, এসে সেলফি নিচ্ছে। তো তাদের যে এক্সপেকটেশন জাহানার আলমের কাছে, তার এক্সপেকটেশন ওয়াইজ আমাকে তো কিছুটা হলেও ফিডব্যাক দিতে হবে। সো আমি যেহেতু মাঠের বাইরে পারফর্ম করছি, আমি একজন রোল মডেল, আমাকে হয়তো অনেকে রোল মডেল হিসেবেও দেখে, হয়তো আমাকে ফলো করে, আমি আমার অ্যাক্টিভিটিস ফলো করে, আমার থেকে ভালো ভালো গুণগুলো নেওয়ার চেষ্টা করে। সো আমার মধ্যে শুধুমাত্র ইনফিল্ড না, আউটফিল্ডে আমি কেমন, আমার গেট আপ কেমন, আমি কীভাবে চলাফেরা করছি, কী ড্রেস আপ করছি বা নিজেকে কীভাবে মেনটেন করছি, আমি চেষ্টা করি সবসময় একটা ডিসিপ্লিন ওয়েতে সুন্দরভাবে নিজেকে গুছিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেন আমাকে যারা ফলো করছে তারা আমার থেকে ভালো কিছু নিয়ে তাদের লাইফে যেন কিছুটা হলে হেল্প। আমি দেখতে পেলাম যে টি-20 ওয়ার্ল্ড কাপের সময় অস্ট্রেলিয়াতে সবাই প্রশংসা করেছে, তো বাইরের দেশে ক্রিকেটাররা কীভাবে আপনাকে ট্রিট করে যখন আপনি বিশেষ করে IPL খেলতে যান, তখন কী বলে? ওর আমার মনে হয় যে এখন ওদের চোখে যে সম্মানের লেভেলটা ওটা এখন অনেকটা হাই। একটা সময় ছিল বাংলাদেশ ওমেন্স ক্রিকেটাররা ইন্টারন্যাশনালি খুব কম ম্যাচ খেলত, এখনও আমরা কম ম্যাচ খেলি, কিন্তু সেই তুলনায় আমরা যেহেতু কিছু ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছি, ওয়ার্ল্ড কাপ খেলেছি 4টা T20, সো তারা জানে আমাদের পারফরমেন্স সম্পর্কে, আমাদের অ্যাবিলিটি সম্পর্কে পারফরমেন্স করছি, তখন তাদের চোখে যে সম্মানটা ICC-র প্রত্যেকটা অফিসিয়াল, ম্যাচ রেফারি, আম্পায়ার্স থেকে শুরু করে অন্যান্য কান্ট্রির সকল প্লেয়ারদের চোখে যে সম্মান, ওই সম্মানটা শান্তি দেয়, একদম শান্তি লাগে যে আমরা সেই জায়গাটায় নিজেদেরকে অবস্থান করাতে পেরেছি যেন আমাদের নেক্সট জেনারেশন এসে এই জায়গাটা ধরে রাখতে পারে। তবে অনেক পরিশ্রম করতে হবে, আমরা যেখানে আছি এটা গুড ইনাফ না, আমরা চেষ্টা করছি আপকামিং যে টুর্নামেন্টগুলো আছে আমাদের ওগুলো যদি আমরা ভালো খেলতে পারি, বিশেষ করে কমনওয়েলথ গেম আছে, ওডিআই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার আছে, এই দুইটা কোয়ালিফায়ার রাউন্ড শেষ করে আমরা যদি খেলতে পারি ওয়ার্ল্ড কাপ বা কমনওয়েলথ গেম,
আমার মনে হয় যে আমাদের জেনারেশন সহ নেক্সট জেনারেশনকে আর পেছনে ফিরে তাকাতে হবে। জানার আপনার সাথে বিষয়ে আরও অনেক কথা হবে, তার আগে আমরা আরেকটা ছোট বিরতি নিয়ে আসি। দর্শক, সেই আমি এই আমিতে নিচ্ছি আরও একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন, ফিরছি একটু পর। দর্শক, বিরতির পর ফিরে এলাম, দেখছেন সেই আমি এই আমি, আমাদের সাথে রয়েছেন জাহানারা আলম। জাহানারা আপু, আমরা তো দেখতে পাই যে শুধুমাত্র আমাদের দেশে নয়, দেশের বাইরে অনেক ক্রিকেটার রয়েছেন, পুরুষ ক্রিকেটার, যাদের কিনা মানে জীবনে অনেক প্রেম এসেছে, তারা আসলে অনেক ধরনের তাদের নিয়ে মুখরোচক কথাও আছে, কিন্তু আমাদের নারী দলের ক্রিকেটাররা কিন্তু এরকম কোনো আমরা খবর পাই না, তাদের জীবনে কিন্তু প্রেম এসেছে কিনা এটাও তো দূরের কথা, তারা আসলে প্রেম করছেন কিনা এগুলো কিন্তু জানাও যায় না। নারী ক্রিকেটাররা কেন আসলে প্রেমের দিকে যাচ্ছেন না? নারী ক্রিকেটাররা যে প্রেম করে না তা কিন্তু নাই, সবার জীবনেই প্রেম আছে এবং চলছে, হয়তো সেটা বিয়েতে পরিণত হয়েছে পরবর্তীতে, হয়তো কখনো ঘরোভাবে সেটেলড হয়েছে বিয়ে, এমনও হয়েছে। আবার আমার মতো ক্রিকেটার যারা ক্রিকেটের সাথে প্রেম করছে, সো প্রেম আছে জীবনে, প্রেম থাকবে, চলতেই থাকবে, প্রেম ছাড়া আসলে জীবন অচল। অনেক লম্বা ক্যারিয়ার পার করছেন ক্রিকেটে, নিশ্চয়ই মজার কিছু মুহূর্ত রয়েছে, সবচেয়ে মজার একটা মুহূর্ত আমার সাথে শেয়ার করুন। মজার তো অনেক মুহূর্ত আছে, আমি ফ্যান্স রিলেটেড একটা ঘটনা বলতে পারি, সেটা হচ্ছে 2018 ওয়ার্ল্ড কাপের টাইমে ওয়েস্ট ইন্ডিজে ওয়ার্ল্ড কাপ হচ্ছিলো এবং পাশের যে, ওদের তো অনেকগুলো রাজ্য মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ, তো পাশের রাজ্যটা আমার নাম মনে নেই, ওখান থেকে এক ফাদার চলে এসেছে, খ্রিশ্চিয়ান ছিলেন উনি, উনি এসছেন এবং সুপার শপে লাকিলি আমার সাথে দেখা হয়ে গিয়েছে, আমাকে বললো আর ইউ জাহানারা আলম, সেড ইয়েস, আমি ইউর বিগ ফ্যান, ক্যান আই হাগ ইউ? আমি তো টোটালি অবাক হয়ে গিয়েছি, আমার সাথে আমার ম্যানেজার এবং কোচেসরা ছিল, আমি তাদের দিকে তাকিয়ে থাকলাম, তারা শুধু মাথা নাড়লো, নাড়ার পর আমি শিখি যে আপনি আমাকে কীভাবে জানেন, বলে আমি গতকালকে তোমার ম্যাচ দেখেছি, আমি খুবই খুশি হয়েছি তোমার খেলা দেখে, আমি ইউর বিগ ফ্যান নাও। সো এই যে পাশের দেশ থেকে একজন ফাদার ক্রিকেট খেলা দেখেছে, আমি একটা বাংলাদেশি, সে আমাকে দেখেছে, আমার নাম মনে রেখেছে এবং সে ওই আশায় এসেছে যে আমার সঙ্গে তার দেখা হয়ে গিয়েছে। তো এরকম ঘটনা অনেক ঘটে, যেমন আমাদের রিসেন্ট লাস্ট আমাদের একজন ট্রেনার ছিল ইন্ডিয়ান, কবিতা পান্ডিয়া নাম, ওনার হেয়ারও শর্ট হেয়ার ছিল এবং কালার করা ছিল, জাস্ট সিমিলিয়ার আমার মতোই। মুম্বাইয়ে উনি কফি খাচ্ছে একটা কফি শপে, একজন মুম্বাইয়ে একটা ছেলে এসে তাকে বলছে ক্যান আই টেক এ সেলফি উইথ ইউ, কবিতা পান্ডিয়া বলছে যে আমি তো অ্যাথলেট ছেড়েছি বহু বছর ইন্ডিয়ার জন্য, আমার সঙ্গে সেলফি, আমাকে এখনো মনে রেখেছে, বলে কি তুমি আমাকে চিনো, বলে হ্যাঁ তুমি জাহানারা আলম না? কবিতা পান্ডিয়া জাস্ট সাডেনলি অবাক হয়ে বলতেছে যে লুক আই এম নট এ জাহানারা আলম, আমি ওদের ফিটনেস কোচ, বাট ইয়েস তুমি আমার সঙ্গে তুলতে পারো, আমিও জাহানারাকে বাংলাদেশে ফিরে দেখাবো, যে তার একটা ফ্যান তাকে এখানেও খুঁজছে। সো এটা ভালো লেগেছে এবং ইনফ্যাক্ট ওয়েস্ট ইন্ডিজেও হিউজ পরিমাণে গিফট কবিতা পান্ডিয়াকে দিচ্ছে, একদিকে আমাকেও দিচ্ছে, ওকেও জাহানারা মনে করছে, আমাকে মনে করছে এবং বলছে দিস ইজ ফর ইউ, ফর ইউর বেস্ট পারফরমেন্স। সো এই বিষয়গুলো না খুব আনন্দ দেয় যে আমি একজন বাংলাদেশি, ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফ্যান্স, ওয়েল উইশার্স আছেন যারা কিনা সাপোর্ট করে আমাদের খেলা, আমাকে সাপোর্ট করে, এবং আমি আর বাংলাদেশকে ওই পর্যায়ে রিপ্রেজেন্ট করার সৌভাগ্য অর্জন করতে পেরেছি, এই জন্য আমি উপরওয়ালার উপর শুকরিয়া আদায় করি সবসময়। দীর্ঘদিন তো হয়ে গেল ইন্টারন্যাশনাল ক্রিকেট অঙ্গনে আছেন, তো সেক্ষেত্রে নিশ্চয়ই কোনো আইডল আছে আপনার যার খেলা অনুপ্রেরণা যোগায়? অনেক খেলোয়াড় আছে দেখতে ভালো লাগে, তবে অনুপ্রেরণা আমি আসলে কোত্থেকে পেয়েছি আমি জানি না, এরকম আমার মনে হয় অনেক ক্রিকেটারই আছে, তবে আমার আইডল মাশরাফি ভাই, ওনার সব কিছুই আমার ভালো লাগে, ওনার লিডারশিপ থেকে শুরু করে ওনার ফাইটিং, ওনার খেলা চলাকালীন সময় উনি যে সমস্ত ফাইট করেছেন, ওনার স্ট্রং মন মানসিকতা থেকে শুরু করে সব কিছু, অন ফিল্ড আউট ফিল্ড, ওনার সব কিছুই আমার ভালো লাগে, উনিই আমার ওয়ান অ্যান্ড অনলি আইডল বলতে পারেন। জানা তো পেস বোলার, সবসময় ফার্স্ট বোলিংয়ে ব্যাটসম্যানদের ভীত করে রাখেন, আচ্ছা জাহানারা কিসে ভয় পায়? জাহানারা যে কোনো পোকামাকড় গায়ের সংস্পর্শে আসলে ভয় পায়, কিন্তু দূর থেকে বড় সাপও ভয় পায় না,
বা বড় কুমিরও ভয় পায় না। হ্যাঁ, দূরে থাকলে ঠিক আছে, বাট যখনই গায়ের সংস্পর্শে আসবে তখন আমি ভীত। আর আমি অন্ধকার খুব ভয় পাই, আমি একদমই অন্ধকার পছন্দ করি না। তার মানে হচ্ছে যে জাহানারা যতটাই ব্যাটসম্যানদের ভয় রাখুক না কেন, তার নিজের কিছু আসলে ভয়ের জায়গা আছে। এটা সবারই থাকে আমার মনে হয়। দিনের বড় একটা সময় তো আসলে প্র্যাকটিসে চলে যায়, তো সেক্ষেত্রে নিজের উপর তো লক্ষ্য রাখা খুব একটা হয়ে ওঠে না, শুধুমাত্র যেটা আপনার দরকার হয় ফিটনেস ধরে রাখার জন্য সেগুলোই করে। তারপর নিজের ভালো লাগার কিছু জিনিস তো আছে যেগুলো করতে মন চায়, সেগুলো আসলে কি? নিজেকে তো চেষ্টা করি যে সম্পূর্ণ টাইমটা নিজেকে দিয়ে নিজেকে ফিট রেখে ক্রিকেটে মনোনিবেশ করার জন্য, যেন ওদিকে কোনো ঘাটতি না থাকে। আর যদি বলেন যে ভালো ভালো কাজ করতে কিন্তু সবারই ভালো লাগে, তো আমিও এর ব্যতিক্রম নই। সব থেকে বেশি ভালো লাগে যে আনএক্সপেক্টেড হেল্প যদি কাউকে করি, তার মুখে যে হাসিটা, ওই হাসিটা অনেক আনন্দ দেয়। দুর্দান্ত। তো সেক্ষেত্রে আসলে আমরা তো দেখে থাকি যে ক্রিকেটের জাহানারা কেমন, সবাই চিন টিভি পর্দায় দেখছি পুরো বছর, ব্যক্তি জাহানারাটা কেমন, সে কি আসলে মানে নরম প্রকৃতি নাকি আসলে কঠোর প্রকৃতি? একদম সফট। আমি আমাকে অনেকে কোশ্চেন করে, অনেক কোশ্চেন পাই আমি যে আমি অনেক রিজার্ভ, আমি অনেক গম্ভীর, অনেক মুডি, অনেক রাগি হবে হয়তো। বাট আমি তাদেরকে বলছি সাথে আপনাকেও যে আমি একদমই গম্ভীর না, মুডি না, আমি খুবই জলি এবং খুবই মোলায়েম, সফট মাইন্ডেড একজন পার্সন আমি। আমি চেষ্টা করি যে যতটা সম্ভব মানুষের সাথে মিশে কথা বলার জন্য, এবং আমি চেষ্টাও করি, আর একটু রিজার্ভ থাকতে পছন্দ করি, নিজের মধ্যে থাকতে পছন্দ করি। এখন আপনি বাংলাদেশ ক্রিকেটের স্টারডমের মধ্যে আছেন, অনেকে আপনাকে ভালোবাসে, তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশ ক্রিকেটকে কোন পর্যায়ে আপনি দেখতে চান? একই সাথে নিজেকে আপনি আন্তর্জাতিক পর্যায়ে কোন জায়গাটা দেখতে পছন্দ করবেন? আমাদের তো অনেক স্বপ্ন ওমেন্স ক্রিকেট নিয়ে, আমি অনেক বড় স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে আমি ভালোবাসি, মাঝে মাঝে স্বপ্ন সত্যিই হয় আলহামদুলিল্লাহ। তবে ওমেন্স ক্রিকেট নিয়ে যে স্বপ্ন দেখছি ইনশাল্লাহ সেটাও সত্যি হবে, আমার অগাধ বিশ্বাস। আমি চাই যে বাংলাদেশ ওমেন্স টিম র্যাঙ্কিং 6-7 যেন থাকে, তাহলে ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের কোয়ালিফাই করতে হয় না, বা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য, বা কমনওয়েলথ গেমসের জন্য ইভেন, এবং আমরা নির্দ্বিধায় লম্বা লম্বা ট্যুরের মধ্যে থাকব, অনেক অনেক ম্যাচের মধ্যে থাকব। তো আমি চাই যে বাংলাদেশ টিম র্যাঙ্কে এগিয়ে আসুক, 5-6 বা 6-7 মধ্যে থাক। আর ব্যক্তি জাহানারা, আমি চাই নিজেকে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অ্যাজ অ্যান অলরাউন্ডার হিসাবে দেখতে। আর আমি মনে করি যে আমরা যদি অনেক অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সুযোগ পাই, ইনশাল্লাহ সেই সুযোগটাও চলে আসবে, কারণ লেস ম্যাচ খেলে কিন্তু আসলে ওই সুযোগটা কম থাকে। আর আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করার আগে আমি চাই যে বাংলাদেশের জন্য এমন কিছু করে যেতে যেটাতে বাংলাদেশ অনেক দূরে গিয়ে যায়। অবশ্যই। সেক্ষেত্রে কখনো কি মনে হয় যে যখন আপনি আইপিএলে খেলছেন, আপনার সঙ্গী হিসেবে হয়তো একজন সেখানে পার্টিসিপেট করছে বা দুজন, কখনো কি মনে হয় যে যদি আরেকটু সেলিব্রিটি হতে পারতাম বা আরেকটু যদি ফোকাস থাকতো? না না না, সেলিব্রিটি তো আমি নিজেকে কখনোই মনে করি না, আমি একদমই সাধারণ একজন মানুষ। এখনও আমি পাবলিকলি যে কোনো জায়গায় যাই, আমি আমার মনের মতো সব কিছু অবাধে ঘোরাফেরা করি, আমার অবাধ বিচরণ, সো যার জন্য আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না। আর বিগ ব্যাশ আমার খুব স্বপ্ন, বিগ ব্যাশ খেলার। আমাদের বাংলাদেশ থেকে এখনও আসলে বিগ ব্যাশ কেউ খেলতে পারেনি, আইপিএল খেলেছে আমি 2 বার, এবং আমাদের বাংলাদেশ ওমেন্স টিম থেকে আরও একজন খেলেছে গত বছর। আমি ইংল্যান্ডে যে কেয়া সুপার লিগ হয় ওখানে আইসিসির গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াডের হয়ে একবার খেলেছি, সেটাও প্র্যাকটিস ম্যাচ, নট মেইন ম্যাচ। তো আমার খুব স্বপ্ন বিগ ব্যাশ খেলবো, পৃথিবীতে যত ওমেন্স ফ্রাঞ্চাইজি লিগ আছে আমি পার্টিসিপেট করতে চাই, আমি প্রচুর পরিশ্রম করছি, আমার বিশ্বাস উপর আল্লাহ আমার দিকে ফিরে তাকাবেন ইনশাল্লাহ, দর্শক দোয়া করবেন আমাদের জন্য, আমাদের ওমেন্স টিমের জন্য, যে আমরা যেন বাংলাদেশ টিমকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যেখান থেকে আর পেছনে ফিরে তাকাতে না হয়, এবং আমার জন্য দোয়া করবেন, আমি যা যা করতে চাই বাংলাদেশ টিমের জন্য আমি সেভাবে যেন পারফরমেন্সটা দিতে পারি। অবশ্যই। আসলে আমরা কিন্তু আমরা কঠিন সময় পার করছি, করোনা মহামারীতে আমাদের ক্রিকেটে এখন অনেকটা স্থবির পর্যায়ে রয়েছে, তো সেক্ষেত্রে নিশ্চয়ই ফ্যানরাও অনেকটা আক্ষেপ করছেন, তারা প্রিয় মানুষগুলোকে দেখতে পাচ্ছেন না, ফ্যানদের উদ্দেশ্যে কী বলবেন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে?
একটা কথাই বলবো যে বর্তমান সময়টা যেহেতু আমাদের হাতে নেই, আমাদের হাতে আছে আমাদের মাইন্ড। সো আমাদের মাইন্ডকে আমরা পজিটিভ রাখতে পারি। এবং ঈদ একটা বড় খুশির দিন। এই খুশির দিনে আমাদের আশেপাশে যে কাছের মানুষগুলোকে আমরা পাচ্ছি তাদেরকে নিয়েই আমরা ঈদ উদযাপন করি, খুশি থাকি এবং সেফ থাকি। অনেক ধন্যবাদ জাহানার আলম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। শুনছিলেন সেই আমি এই আমিতে জাহানার আলমের গল্প, যিনি দীর্ঘদিন ধরে জাতীয় দলের সার্ভিস দিয়ে যাচ্ছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। ঈদ মুবারক।